বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের নেতৃত্বে বাংলাদেশ শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যে বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছিল। কিন্তু সাময়িক কিছু সমস্যার কারণে লোডশেডিং বেড়ে গেছে, তাই নসরুল হামিদ কিছুটা সমালোচনার মুখে পড়েছেন। তবে এর জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং দ্রুতই লোডশেডিং পরিস্থিতি সহনীয় করার আশ্বাস দিয়েছেন। মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে থাকার সুবাদে নসরুল হামিদ আগেও এরকম পরিস্থিতি মোকাবিলা করে এসেছেন। নসরুল হামিদের জন্ম রাজনৈতিক পরিবারে। তার পুরো নাম নসরুল হামিদ বিপু। তার বাবা প্রয়াত অধ্যাপক জনাব হামিদুর রহমান। নসরুল হামিদের বাবা মহান মুক্তিযুদ্ধের আগে বাংলাদেশ আওয়ামী লীগের একজন কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে বাংলাদেশ সরকারের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। নসরুল হামিদের বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুব কাছের সহযোগী হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন। নসরুল হামিদের মা হাসনা হামিদও বাংলাদেশ আওয়ামী লীগের সক্রিয় রাজনীতিতে অংশ নিয়েছিলেন। নসরুল হামিদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। পরে যুক্তরাষ্ট্রের বোস্টনে অবস্থিত ইউনিভার্সিটি অব হার্ভার্ডের জন এফ কেনেডি স্কুল থেকে সার্টিফিকেট প্রোগ্রাম অন লিডারশিপ সম্পন্ন করেন। নসরুল হামিদ তরুণ বয়স থেকেই রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি ঢাকা 3 কেরানীগঞ্জ আসন থেকে নবম, দশম এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন। এর আগে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে কাজ করেছেন। নসরুল হামিদ 1994 থেকে 2001 সাল পর্যন্ত কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ছিলেন। 1997 সালে তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের সহকারী সেক্রেটারি নির্বাচিত হন এবং 12 বছর এই দায়িত্ব পালন করেন। নসরুল হামিদ 2001 থেকে 2013 সাল পর্যন্ত ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। ঢাকা 3 আসন থেকে নবম জাতীয় নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য হন। তিনি 2014 সালে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি নসরুল হামিদ একজন সফল ব্যবসায়ী এবং সংগঠক। তিনি হামিদ গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। নসরুল হামিদ রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ তথা রিহ্যাবের সাবেক সভাপতি। তিনি আবাহনী স্পোর্টিং ক্লাবের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 2019 সালে তিনি দ্বিতীয়বারের মতো বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। নসরুল হামিদ দায়িত্ব নেওয়ার পর থেকে মন্ত্রণালয়ে দৃঢ়তা এসেছে। তার সময়ে বাংলাদেশের বিদ্যুতের উৎপাদন 12,289 মেগাওয়াট থেকে বেড়ে 21,419 মেগাওয়াটে পৌঁছেছে। তিনি 2041 সালের মধ্যে বিদ্যুৎ সঞ্চালন লাইন 36,870 কিলোমিটার প্রসারিত করার পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছেন। নসরুল হামিদের সময়ে এখন পর্যন্ত 60,00,000 সোলার হোম সিস্টেমের ব্যবহার হয়েছে, যা বিশ্বের বৃহত্তম অফগ্রিড পাওয়ার সলিউশন। রাজধানীর উপকণ্ঠের কেরানীগঞ্জ উপজেলা এখন আধুনিক মডেল নগরী হয়ে ওঠার পথে। নসরুল হামিদ বিপুর হাত ধরে এ অঞ্চলে অভাবনীয় উন্নয়ন হয়েছে। 12 ইউনিয়ন নিয়ে কেরানীগঞ্জ একটি সম্ভাবনাময় আধুনিক উপজেলা। কেরানীগঞ্জের একসময়ের পতিত জমিগুলো এখন মূল্যবান সম্পদে পরিণত হয়েছে। জমির মূল্য বৃদ্ধি পাওয়ায় এ এলাকার মানুষের আর্থসামাজিক মানও বেড়েছে, অনেকের অভাব ঘুচতে শুরু হয়েছে। সরকারি উদ্যোগে এ অঞ্চলে গড়ে উঠেছে রাজুকের ঝিলমিল আবাসন প্রকল্প এবং বেসিক শিল্পনগরী। এছাড়া এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস করারও প্রস্তুতি চলছে। সরকারিভাবে এসব বড় বড় প্রকল্পের কাজ শুরু হওয়ায় কেরানীগঞ্জের সার্বিক চিত্র বদলে যেতে শুরু করেছে। আর এসবের পেছনে নসরুল হামিদের প্রত্যক্ষ এবং পরোক্ষ অবদান রয়েছে। সকলের প্রত্যাশা পূরণ হতে শুধু নিরবিচ্ছিন্ন বিদ্যুতের বিষয়টি বাকি আছে। কেরানীগঞ্জ ও দেশবাসীর প্রত্যাশা, নসরুল হামিদ এক্ষেত্রেও শতভাগ সফল হবেন।